নমস্কার, স্বাগত ক্যালকলিং টিভিতে। আমি তনুকা। তেলেঙ্গানা, মহারাষ্ট্র, রাজস্থানের পরে এবার ব্ল্যাক ফাঙ্গাসের ভয় তাড়া করছে বাংলার মানুষকেও। করোনা অতিমারি নিয়ে নাজেহাল গোটা দেশ, তার মধ্যেই পোস্ট করোনা সংক্রমণের নতুন নতুন আতঙ্ক বাড়াচ্ছে। কৃষ্ণ ছত্রকের আক্রমণ নিয়ে এই মুহূর্তে নাজেহাল সরকার। ইতিমধ্যেই অতিমারি আইনে ব্ল্যাক ছত্রাককে বিশেষ রোগ হিসেবে ঘোষণা করেছে তেলেঙ্গানা সরকার। মহারাষ্ট্র ইতিমধ্যে এই রোগের শিকার হয়ে মৃত্যু হয়েছে প্রায় 90 জনের। রাজস্থানে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণে শিকার প্রায় 100 জন মানুষ। এবার বাংলাতেও দেখা গেল মিউকরমাইকোসিস নামক এই ছত্রাকের সংক্রমণ। জানা গিয়েছে শহর কলকাতাতেই ছত্রাকের সংক্রমণে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। এই মুহূর্তে তাতেই উদ্বেগ বেড়েছে সরকারের। ইতিমধ্যে কেন্দ্র সরকারকে তরফে চিঠি দেওয়া হয়েছে রাজ্য সরকারগুলিকে, জানানো হয়েছে এই সংক্রমণকেও এপিডেমিক রোগ হিসেবে চিহ্নিত করতে হবে, কেউ আক্রান্ত হলে সেই খবর জানাতে হবে কেন্দ্রকে। এদিন কোভিড নিয়ে বিভিন্ন রাজ্যের 10 জন মুখ্যমন্ত্রী সহ বেশ কিছু জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকে কৃষ্ণ ছত্রাক প্রসঙ্গে আলোচনা করবেন ভেবেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু মুখ্যমন্ত্রীদের কথা বলার সুযোগ দেওয়া হয়নি। বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে তিনি জানান, করোনার সঙ্গে এখন ব্ল্যাক ফাঙ্গাস হচ্ছে, আমি যা ভাবলাম জানতে চাইব এর চিকিৎসা কী, গাইডলাইন কী, ওষুধপত্রের যোগান কীভাবে দেওয়া হবে, কিছুই বলতে দেওয়া হলো না। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই বিষয়ে আলোচনা না করতে পারলেও ইতিমধ্যে কৃষ্ণ ছত্রাক নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন রাজ্য সরকার। রাজ্য স্বাস্থ্য অধিকর্তা অজয় বসু জানিয়েছেন, ইতিমধ্যে এ বিষয়ে উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা, তবে আশঙ্কার কোনো কারণ নেই। মিউকরমাইকোসিস বা কৃষ্ণ ছত্রাকের ওষুধ অ্যামফোটেরাইসিন রাজ্যের কাছে যথেষ্ট পরিমাণে মজুত রয়েছে, এই চিকিৎসার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তবে এই বিষয়ে অসচেতনতার কোনো জায়গা নেই বলেই জানিয়েছে রাজ্য স্বাস্থ্য অধিকর্তা। তিনি বলেন, ইতিমধ্যে জেলাগুলিকে নির্দেশ পাঠানো হয়েছে, পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় কেউ এই রোগে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে তার স্বাস্থ্যভবনকে জানাতে হবে। অন্যদিকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারকে দেওয়া চিঠিতে আরও জানানো হয়েছে যে নির্দেশিকা জারি করা হয়েছে তা মেনে চলতে হবে, সরকারি বা বেসরকারি হাসপাতালকে এই নির্দেশিকা মেনে চলতে হবে। এই কৃষ্ণ ছত্রাকের সব থেকে বেশি সংক্রমণ হয়েছে মহারাষ্ট্রে, ইতিমধ্যেই আক্রান্ত প্রায় 1500 মানুষ। করোনার মতোই এই রোগের জন্য তৈরি করা হয়েছে আলাদা ওয়ার্ড, রোগীদের জন্য পৃথক ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে রাজস্থানেও। পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ যথেষ্ট পরিমাণে বেশি, আর কোভিড রোগীদের ক্ষেত্রে বেশি মারাত্মক হয়ে উঠছে এই মিউকরমাইকোসিস, তাই সরকারের পক্ষ থেকে সচেতনতা বাড়াতে কোনো ঢিলেমি দেওয়া হচ্ছে না এই নতুন ছত্রাকের সংক্রমণ নিয়ে। রাজনীতি থেকে খেলার ময়দান, বিনোদন থেকে অফ বিট ট্রেন্ডিং নিউজ, সব খবর, সব দিকের খবর শুধুমাত্র ক্যালকলিং টিভির পর্দায়। ফলো রাখুন আমাদের ফেসবুক পেজ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন, এবং সব খবর সবার আগে পেতে প্রেস করে দেবেন বেল আইকনটি। সঙ্গে থাকুন ক্যালকলিং টিভির, প্রাণের কলকাতা, কলকাতার প্রাণ।